আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমরা অলরেডি সৃজনশীল যে আমাদের যে পর্বগুলো শুরু করে দিয়েছি তোমরা এর আগের পর্বগুলো অবশ্যই দেখে নিয়েছো সৃজনশীল নিয়ে আমাদের সবার মধ্যে একটু ভয় কাজ করে যে কিভাবে সৃজনশীলের অ্যান্সার করবো কীভাবে কী আমরা যদিও ক্লাস সিক্স পড়ে এসেছি তারপর অনেকেরই কিন্তু এই ভয়টি কাটেনি ভয় পর কিছুই নেই সৃজনশীল হচ্ছে তোমার নিজের মধ্যে যে সৃজনশীলতা সেটাই প্রকাশ পায় আমার কাছে তো মনে হয় যে এটাই আরও ভালো গদবাধা মুখস্থের চেয়ে এটা সবচাইতে ভালো হয়ে তো এর আগে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সৃজনশীল প্রশ্ন তোমাদের আগে দুটো চ্যাপ্টার সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। মরুভাস্যর এই যে প্রবন্ধটি রয়েছে এখানে হবিবুল্লাহ বাহার রচিত মরুভাষ্যর যে রচনাটি রয়েছে তোমরা ইতিমধ্যে আমরা জানি যেটা পড়ে ফেলেছ যদি না পড়ে থাকো কেউ তাহলে আমাদের এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে অর্থাৎ এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করা হয়েছে একটি ভিডিওতে তোমরা অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে আসবে তো তাহলে কি হবে ওই ভিডিওতে যেহেতু আমরা এই গল্পটা নিয়ে আলোচনা সরি রচনাটা নিয়ে আলোচনা করেছি তো এই রচনাটা সম্পর্কে কিন্তু এই যে অ্যান্সার যখন আমরা করতে যাবো খুব সহজেই বুঝতে পারবো আর ওইটা যদি আগে দেখে না আসি তাহলে কিন্তু এটা বুঝতে আমাদের কষ্ট হবে তো চলো আমরা উদ্দীপকে চলে যাই উদ্দীপকে যেটা বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহামিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বইবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না তো চলে এবার আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নে চলে যাই আমরা জানি যে সৃজনশীলের ক এবং খ নাম্বার যে প্রশ্ন রয়েছে এই এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমাদের টোটালি আমাদের বইয়ের যেই আলোকে সেই আলোকেই করতে হয় অর্থাৎ এটা মুখস্থ করেই তোমার করতে হবে এক নম্বর ক নাম্বারটা সরাসরি তোমার মুখস্থ অ্যান্সার দিতে হবে এবং খ নাম্বারটা অর্থাৎ তোমার সেটা জানতে হবে তোমার যেটা জানবে সেটাই ওখানে লিখতে হবে আর খ নাম্বারটা বই থেকে জেনে নিজের মতো করে তুমি লিখতে পারো কিন্তু গ এবং ঘ এই দুটো প্রশ্নের অ্যান্সার করার জন্যই তোমাদেরকে সাহায্য নিতে হবে উদ্দীপকের অর্থাৎ উদ্দীপক এবং গল্পের এই দুটোর আলোকেই কিন্তু গ এবং ঘ নাম্বারের অ্যান্সার তোমাকে করতে হবে তো প্রথমে আমরা চলে যাচ্ছি ক নাম্বারে আমরা জানি মানমন্টন অনুসারে প্রশ্নের জন্য ক নম্বর প্রশ্নের জন্য আমাদের মানমন্টন থাকে এক তাই যেহেতু আমাদের ক নম্বর প্রশ্নের জন্য মানমন্টন এক থাকে তাই আমরা এক লাইনেই এটার অ্যান্সারটা লিখে দেব ক নাম্বার অ্যান্সার এক লাইনে আমরা সমাপ্ত করতে পারি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা কোন ধর্মের প্রবর্তক ছিলেন আমরা সবাই জানি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন তো এই এক লাইনেই আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি কমপ্লিট করব এরপরে যাই খ নম্বর প্রশ্নে মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা আচরণ কীরূপ ছিল উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লু আল্লা হচ্ছে আচরণ কিরূপ ছিল এটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এর আগের যে উদ্দীপকগুলো আমরা পড়েছি সেখানে দেখেছি যে কয় এবং ক্ষয়ের জন্য কিন্তু বা সরি আগের যে প্রশ্নগুলো আমরা দেখেছি বা আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে খ নাম্বারের জন্য কিন্তু আমাদের উদ্দীপকের দরকার ছিল না কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে যে উদ্দীপকের আলোকেই ব্যাখ্যা করতে হবে তো উদ্দীপকের আলোকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তখন এখানে দেখা বলা আছে যে তার শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত সকলের প্রতি তিনি তার আচরণ ছিল হাসি মাখা ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তো এই কথাগুলোই আমরা এখানে লিখব যে সাল্লামের আচরণটা কিরকম ছিল এবং এটা কিন্তু আমাকে প্রথমেই হচ্ছে দুটো প্যারাই এটাকে আমি শেষ করব প্রথমে একটা ছোট একটা প্যারা যে মানুষের প্রতি হজর মহম্মদ সাল্লাহামের আচরণ খুব মধুর ছিল বলে এরপর কিরকম আচরণ ছিল সেটাকে আমরা আবার সেকেন্ড প্যারায় সেটা বর্ণনা করতে পারি তো এই গেল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর এরপরে চলে আসি আমরা গ নাম্বার তো আরেকটা জিনিস এখানে আমি মিস করে গেলাম সেটা হচ্ছে খ নম্বরের জন্য কিন্তু মানবন্টন থাকবে দুই আর গ নাম্বার প্রশ্নের জন্য মানবন্টন আছে আমাদের তিন যেহেতু মানবন্টন তিন তাই তিন নাম তিন নাম্বারের অ্যান্সার করার জন্য এখানে আমাকে তিনটা প্যারা লিখতে হবে কিভাবে লিখবো আমরা প্রথমেই আমাদের ভূমিকা হিসাবে একটা লাইন লিখে দিতে হবে এক বা দুই লাইনের মধ্যে আমরা একটা ভূমিকা লিখবো গ নম্বর প্রশ্নে বলা আছে সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো এখানে কিন্তু আমাদের উদ্দীপকের কোনো কথাই বলা নেই বন্ধুরা একটু খেয়াল করে দেখবে যে অন্যান্য গল্পগুলোতে বা অন্যান্য যে আমরা কবিতাগুলোতে যদি আমরা দেখতে পাই যে একটির সাথে অন্য একটার মিল বা অমিল এটা কিন্তু দেয়া থাকে কিন্তু যেহেতু আমাদের এই অধ্যায়টি হচ্ছে আমাদের রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তো এখানে কিন্তু তার সাথে মানে কারোর সাথে কম্পেয়ার করার দুঃসাহস আমাদের কখনোই হতে পারে না বা এটা সম্ভব না তিনি একা একজন যার সাথে কারো কোনো তুলনা চলে না অতুলনীয় তিনি একজন তাই এখানে কিন্তু উদ্দীপকেও খেয়াল করে দেখবে যে অন্য কোনো কারোর সাথেই এখানে তুলনা করা হয়নি তো এখানে সেই উদ্দীপক এবং গল্পের এই দুটোর মধ্যে মিল অমিল খুঁজে বের করা নিরর্থক তো এই প্রশ্নের অ্যান্সার যখন আমরা করতে যাব আমরা চোখ বন্ধ করে আমাদের বইটাকে ফলো করতে পারি এবং বইয়ের আলোকে সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসুলুল্লা সাল্লাহসাল্লামের আদর্শ কতটুকু ফলদায়ক সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে ভূমিকা দিয়ে এবং এরপরে আলোচনাটা পূর্ণ করে এবং শেষে একটি আমরা উপসংহার দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের তিন প্যারা হয়ে যাবে তো এভাবে করেই আমরা আমাদের গ নম্বরের অ্যান্সার করবো এবং আমি আবারও বলছি এটা কিন্তু অন্যান্য গল্পের মতো নয় যেহেতু এটা রসুলুল্লা সাল্লা সাল্লামকে নিয়ে একটি লেখা প্রবন্ধ বা রচনা তাই এটার কিন্তু প্রশ্নের গঠন ধারা একটু ভিন্ন এরপরে চলে আসি ঘ নাম্বারে ঘ নম্বর প্রস্তুতিতে আমাদের মানমণ্টন থাকবে নাম্বার তাই এখানে আমরা চারটি প্যারা লিখবো প্রথম যে প্যারাটি সেটা হচ্ছে প্রথমেই ভূমিকা যেটা আমরা প্রশ্ন থেকেই লিখতে পারি যেমন বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় বিশ্লেষণ করো তো এই যে তিনি হচ্ছে যে কোন বুলবুলি পাখির খবর জানতে তিনি কোনো কিছুই কিন্তু ভুলে যেতেন না তার বন্ধুর সাথে সেই অনেক আগে তার দেখা হয়েছিল তখন সেই বুলবুলি পাখি মানে কথা তিনি জানতেন যে তার বন্ধুর রয়েছে বুলবুলি পাখি রয়েছে এবং পরের দিন সে সেই যে বালক বন্ধু অর্থাৎ তারা তো এখন বড় হয়ে গেছে সেই বাল্যকালের সেই কথা সে তখনও জানতে চেয়েছেন যে সে কিন্তু কোনো কিছুই ভুলে যেতেন না এই ঘটনা এবং প্রত্যেকটি পশুর পাখির প্রতিও যে তার ভালোবাসা সেটাও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে তো এই কথাটা দিয়ে আমরা প্রথমে আমাদের ভূমিকাটা লিখতে পারি ভূমিকাটি লিখে তারপরে হচ্ছে বালক বন্ধুর কাছে বুলবুলির খবর জানতে চাওয়ার জন্য কি গুণটা প্রকাশ পেয়েছে সেটা আমরা লিখবো সেই গুণ সম্পর্কে আমরা আরেকটু একটু আলোকপাত করবো তার পরের প্যারাতে এবং সব কিছু আলোচনা করার পরে আমরা এই লাইনটির মাধ্যমেই যে এভাবেই হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মহত্ব প্রকাশ পায় এভাবে করে আমরা আমাদের একটু উপসংহারের লাইন দিয়ে দিব তো এভাবে করেই চারটি প্যারার মাধ্যমে আমরা আমাদের ঘ নম্বরের যেই প্রস্তুতি আছে সেটি আমরা শেষ করব। তো আশা করি বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমাদেরকে জানাবে আর আমি আবারও বলে রাখি এটার সাথে কিন্তু আমাদের অন্যান্য যে সৃজনশীলের ধারা আছে সেটা কিন্তু মেলেনি বা মিলবে না তো আমাদের পরবর্তী যে গল্প আছে সেটা যখন আমরা আলোচনা করবো আমরা অন্যান্য যে গল্পের অনুসারেই আমরা সেই সৃজনশীলগুলো কমপ্লিট করব এটা একটু ভিন্ন ধর্মী ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো